বিশ্ববরেণ্য শিল্পী সুধাকণ্ঠ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকায় 2011 চনের 5 নভেম্বর তারিখে মৃত্যুক আকোয়ালি লৈছিল। সুধাকণ্ঠর এই মৃত্যু দিবস সমগ্র অসমৰ লগতে বিশ্বৰ বিভিন্ন স্থানত প্রতি বছরে পালন করে অহা হয়েছে। করোনা মহামারী সংকটের সময়তো সরকারী নীতি নির্দেশনা মাজেৰে নগাঁও সুৰ মিলন সংগীত বিদ্যালয় শিক্ষার্থীসকলের সহযোগত ভূপেন হাজরিকার গীত মাতে উদযাপন করে এই দিবস। অনুষ্ঠানের আরম্ভণিতে ভূপেন হাজরিকার প্রতিচ্ছবিত বন্তি প্রজ্বলন করে সমাজ সেবিকা বয়োজ্যেষ্ঠ মহিলা লিলি শর্মায়। পিছত শিক্ষার্থীসকলের বিদ্যালয়খন অধ্যক্ষা পদ্মশ্রী শর্মায় ভূপেন হাজরিকাদেবর গীত মাত পরিবেশন করে। নগাঁওর নিতুল দাসের রিপোর্ট, এনিটাইম 24।